মাঠ ভরেছে কানায় কানায়, মঞ্চ ঘিরে উন্মুখ হাজার হাজার মুখ। ঘড়ি বলছে বেলা আড়াইটা, খেলা শুরু হতে তখনও দুই ঘন্টা বাকি। কে বলবে ৩৫ ডিগ্রি তাপমাত্রায় তখন মাথার উপরে আগুন ঝরাচ্ছে বৈশাখের সূর্য। তীব্র গরম উপেক্ষা করা এই ভিড় শতবর্ষী জব্বারের বলি খেলার। ১৯০৯ সালে বক্সিরহাটে ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর যুব সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করতে এই খেলার সূচনা করেছিলেন। প্রতিবছর ১২ বৈশাখ এলেই লালদিঘি মাঠে গড়ায় এই আয়োজন। তিনটার দিকে এসে দাঁড়ায় আছি গরমের ভিতরে, তারপরও এই বলি খেলার মজাটাই আলাদা। প্রচণ্ড রোদ, তাবু অনেক মানুষ দর্শক, আসলে এত ভালো লাগছে। বলি খেলা তো ঐতিহাসিক খেলা, আসি আবার খুব ভালো লাগতেছে যে এরকম একটা সুন্দর একটা প্রাণবন্ত যে খেলা উপভোগ করতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। বিকেল ৪:৩০টায় ঢোল, সানায়ের সুর আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে শুরু হয় বলি খেলার ১১৫তম আসর। ২০ ফুট বাই ২০ ফুটের রিংয়ে শক্তি ও কৌশলের প্রদর্শনী শুরু হয়। এটা খুব আনন্দ লাগে, খুব ইয়া লাগে, মজা লাগে। নোয়াখালীতে খেলছি আমি, ফেনে একবার খেলছি, এখানে রাঙামাটি খেলছি, আমি কক্সবাজার একবার খেলছি, আর আমার এলাকায় অনেকবার খেলছি আমি। যে হিসাবে গ্লোবাল ইন্ডিকেশন হিসাবে এটাকে বলি খেলাকে জব্বারে বলি খেলাকে করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে নানা বয়সী মোট ৮৪ জন বলি অংশ নেন। সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলেন নতুন পুরনো মিলিয়ে ৮ জন হেভিওয়েট বলি। সেমিফাইনালের টানটান উত্তেজনা পেরিয়ে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই অংশ নেন কুমিল্লা সদরের রাশেদ বলি ও হোমনার শরীফ বলি। ১১ মিনিটের কৌশল আর শক্তির খেলায় বাঘা শরীফের কাছে হার মেনে নেন রাশেদ বলি। বলি খেলাকে ঘিরে আশপাশের ৪ কিলোমিটার এলাকার ৩ দিনব্যাপী বৈশাখী মেলায় দেখা যায় উৎসবের আমেজ। সারা বছর গৃহস্থালী আর ঘর সাজানোর নানা দেশীয় পণ্যের এই মেলার অপেক্ষায় থাকেন চট্টগ্রামবাসী। ঘর সাজানোর সব জিনিস এখানে পাওয়া যায় ওভারঅল, এই জন্যই আসি, আর এটা আমাদের ঐতিহ্য, ছোটবেলা থেকে আসছি। একই সাথে আপনি অনেক কিছু পাবেন। আমি যদি বলি বাণিজ্য মেলায় কিন্তু আপনি এত ধরনের জিনিস পাবেন না, বৈশাখী মেলায় যতটা জিনিস পাবেন। কক্সবাজার থেকে মেলা দেখতে আসছি, কিন্তু এগুলো আমাদের কক্সবাজারে হালকা পাতলা পাওয়া যায়, বাট এত ভালো কোয়ালিটির পাই না আর কি। মাটির তৈজসপত্র, খেলনা, ফুলদানি, পুতুল, বেতকাঠ ও বাঁশের তৈরি আসবাবপত্র, হাত পাখা, মাছ ধরার পলো বা দাবটি সবই মেলে এখানে। এটিকে ঘিরে প্রাণ পায় ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প। চারিদিকে শহুরে যান্ত্রিকতা আর শেকড় ভুলে যাওয়ার যত আয়োজন, এই নগর বন্দর যখন তথাকথিত আধুনিকতায় আক্রান্ত, তখন এই বৈশাখী মেলায় আসা বাঁশ বেতের সামগ্রী, মাটির তৈজসপত্র, শীতলপাটি, তালপাতার পাখা বা মুড়িমুড়কি আমাদের মনে করিয়ে দেয় মা মাটি শেকড়ার সমৃদ্ধ গ্রামীণ জীবনচক্রকে। মাত্র ৩ থেকে ৪ কিলোমিটার এলাকা জুড়ে হলেও শত বছরেরও বেশি সময় ধরে এই মেলা শহুরে সভ্যতার বিপরীতে টিকিয়ে রেখেছে আমাদের অস্তিত্বের গল্প, তৈরি করেছে অতীতের সাথে আমাদের সংযোগের চমৎকার এক সেতুবন্ধন। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম।